सारी शक्ति जी बाबा जेल ढुकी अस्पताल मेरे फेलते ना उद्देश्य शियालेर काছে মুরগি দিলে কি হয় জানেন না ওই হবে আবার ওটা আমরা এবার হতে দেব না আমাদের কথা পরিষ্কার এখন এক দফা এক দাবি বিরোধী দল যেন নির্বাচনে না আসতে পারে সেজন্য আগে এই মিথ্যা মামলা গ্রেফতার যে আগের মতো শুরু করে দিয়েছে তাই না 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা আমার দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলা সাজা দিয়ে কারাবন্দী করে তাকে আজকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে বন্ধুগণ বন্ধুরা তার চিকিৎসার কোনো ব্যবস্থা করছে না ডাক্তাররা বলেছে যে তাকে বাঁচাতে হলে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা দরকার সেটা বিদেশ ছাড়া সম্ভব নয় বারবার বলা হয়েছে তাকে পরিবার থেকে বলেছে আমরা বলেছি কিন্তু তিনি শুনতে রাজি নন সাইদি সাহেবকে যেভাবে জেলে ঢুকিয়ে হাসপাতালে মেরে ফেলেছে না উদ্দেশ্য এইটাই তাই আজকে পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন তা না হলে সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে আমাদের দাবি একটা এক দফা দাবি তাই না সেটাকে আমার ভোটের অধিকার ফিরিয়ে দাও আর হাসিনা তুমি পদত্যাগ করো তুমি সরকারে থাকলে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হবে না সংসদ বিলুপ্ত করো আর নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করো তাই না ও বলে কি ও থাকলেই নাকি ভালো ইলেকশন হয় শিয়ালের কাছে মুরগি দিলে কি হয় জানেন না ওই হবে আবার ওটা আমরা এবার হতে দেব না আমাদের কথা পরিষ্কার এখন এক দফা এক দাবি এক দফা এক দাবি আমাদের দফা এক দাবি এক তাই না সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আসুন আজকে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করি সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে এখন আমরা সবাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবীয় মনস্টার যে সরকার আজকে জোর করে আমাদের বুকের উপরে থেকে বসে আছে তাকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা মানুষের সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা করি দেশ নেত্রীকে মুক্ত করি আমাদের নেতা তারেক রহমান যিনি আপনাদের এই এলাকার সন্তান তাই না বগুড়ার উন্নতি কে করছে এই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর আমাদের মানুষকে স্বস্তি নিঃশ্বাস ফেলতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে বন্ধুগণ আজকের এই রোড মার্চ থেকে এই বার্তাই আমরা বাংলাদেশের কাছে দিতে চাই আসুন জেগে উঠুন পরাজিত করুন এদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন।